আপনার যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা কেস ক্রিয়েশন লেটার আসার জন্য অপেক্ষা করছেন বা কিভাবে কখন আপনাদের ফাইলিং ডেটটা কারেন্ট হলো, কবে থেকে আপনারা কেসটাকে অনলাইনে সাবমিট করতে পারবেন, ফি পেমেন্ট করতে পারবেন, এরকম বিভিন্ন শঙ্কায় আছেন, তাদের জন্য ভিসা বুলেটিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক মাসে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট একটা ভিসা বুলেটিন শেয়ার করে বা একটা ভিসা বুলেটিন প্রকাশ করে, সেটার মাধ্যমে বোঝা যায় যে কাদের কোন প্রায়োরিটি ডেটের কোন ক্যাটাগরির কারা কখন ভিসা পাবে বা কারা কখন তাদের কেসটার ডকুমেন্ট ফাইল করতে পারবে। তো সেজন্য আজকে আপনাদের জন্য ভিসা বুলেটিন নিয়ে একটা পর্যালোচনা করব, সেটা হচ্ছে জুন, জুলাই এবং অগাস্ট। যেই আলোচনাটার মাধ্যমে আপনারা একটা অনেক বড় গোষ্ঠী যে কবে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন বা কবে ডকুমেন্টারি কোয়ালিফাইড হলে ইন্টারভিউ ডেট পাবেন, ইন্টারভিউ ডেটের জন্য কারেন্ট কীভাবে হবেন বা কবে আপনাদের ডকুমেন্টগুলো ফাইল করতে পারবেন, এই ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ইমিগ্রেশনের টোটাল জার্নিটাকে সহজ করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রসেসিং রিলেটেড ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে, কীভাবে কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন বা কীভাবে আপনাদের এই মানে চাইল্ডের এজ আউট থেকে আপনারা অ্যাভয়েড করতে পারেন বা ইন্টারভিউ লেটার আসার পরে কীভাবে আপনারা ইন্টারভিউর প্রিপারেশন নেবেন, কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন, এ ব্যাপারে একদম পার্সোনালাইজড অনেক গাইডলাইন দেওয়া আছে। সুতরাং আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবে, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। অনেকেই বিভিন্ন সময়ে আমাকে প্রশ্ন করে যে আমি কবে ইন্টারভিউ দিতে পারবো বা কবে ইন্টারভিউ লেটার পাবো, কবে ভিসা পাবো, কবে আমেরিকা যেতে পারবো, কবে আমি ডকুমেন্ট ফাইল করতে পারবো। তো তাদেরকে আসলে কমেন্টসে বা বিভিন্ন জায়গায় ছোটোখাটো আনসারের মাধ্যমে এটা কিন্তু বলা সম্ভব না, বা কারো যত বড় এক্সপার্ট হোক কারো পক্ষেই এটা এক্স্যাক্টলি বলা পসিবল না। এটা কিছু প্রিডাকশন আছে বা কিছু স্টাডি আছে, এই স্টাডি রিপোর্ট থেকে আপনারা একটা কমপ্লিট একটা ধারণা নিয়ে রাখতে পারেন যে কোন ক্যাটাগরিতে কবে আপনারা প্রায়োরিটি ডেট থাকলে বা কবে আপনারা I-130 সাবমিট করলে কবে আপনারা ইন্টারভিউ ডেট পারতে পারেন বা কবে আপনারা ডকুমেন্ট সাবমিট করতে পারেন। তো সেক্ষেত্রে ভিসা বুলেটিনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ভিসা বুলেটিনের মধ্যে জুনের ভিসা বুলেটিন অনেক আগেই পাবলিশড হয়েছে এবং জুনের ভিসা বুলেটিন নিয়ে আমরা একটা আলোচনাও করেছি যে জুনের ভিসা বুলেটিনে কারা নতুন করে কারেন্ট হয়েছে। তো এখন আমরা দেখব যে জুলাইয়ের ভিসা বুলেটিনে কারা নতুন করে কারেন্ট হলো আর জুলাই আর জুনের মধ্যে পার্থক্যটা কি। ভিসা বুলেটিনে দুইটা চার্ট থাকে, একটা হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট আর একটা হচ্ছে ডকুমেন্ট ফাইলিং ডেট। তো প্রথমে আমরা ফাইনাল অ্যাকশন ডেট নিয়ে কথা বলবো, কারণ ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে এরকম একটা ডেট, এই ফাইনাল অ্যাকশন ডেটটা যদি আপনার কারেন্ট থাকে তাহলে আপনি ইন্টারভিউর কিউতে থাকবেন, ইন্টারভিউর জন্য ওয়েট করবেন, অর্থাৎ আপনি ডকুমেন্টারি কোয়ালিফাইড হলেই আপনি ইন্টারভিউর জন্য এলিজিবল থাকবেন। তো এমে আসি F1 ক্যাটাগরির। এই F1 ক্যাটাগরির জুলাইয়ের ভিসা বুলেটিন অনুযায়ী কারেন্ট হয়েছে 22 অক্টোবর 2015। এর আগে জুনের ভিসা বুলেটিন অনুযায়ী এটা ছিল 8 জুলাই 2015, অর্থাৎ এর মধ্যে সবচেয়ে বেশি এই জুলাই মাসের ভিসা বুলেটিনে সবচেয়ে বেশি অগ্রসর হয়েছে এই F1 ক্যাটাগরি, যেটা 100 দিনেরও বেশি। আর এরপরে হচ্ছে F2 এ ক্যাটাগরি। এই F2 এ ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্স, অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারদের স্পাউস এবং চিলড্রেন। এই F2 এ ক্যাটাগরির জুলাইয়ের ভিসা বুলেটিন অনুযায়ী 15 নভেম্বর 2021 হচ্ছে কারেন্ট ডেট, আর এইটা এই জুনেও সেম ছিল, এটা অপরিবর্তিত রয়েছে, এখানে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। এরপর হচ্ছে F2B ক্যাটাগরি। এই F2B ক্যাটাগরিতেও বিশাল একটা গ্রুপ এবং এখানেও একটা ভালো চেঞ্জ এসেছে। এই F2B ক্যাটাগরিটা হচ্ছে
আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএসএর, মানে পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডারদের আনমেরিড সান অ্যান্ড ডটার, যাদের এইজটা 21 বা এর থেকে বেশি হয়ে গিয়েছে, তারা এই ক্যাটাগরিতে আবেদন করে। আর এক্ষেত্রে কারেন্ট ডেট হচ্ছে 1 May 2016, যেটা জুনের ভিসা বুলেটিন অনুযায়ী ছিল 1 April 2016, অর্থাৎ এক মাসেরও বেশি সময় এখানে কিন্তু অগ্রগতি হয়েছে। এরপর হচ্ছে F3 ক্যাটাগরি, এটাও অনেক বড় গ্রুপ। এই F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের মেরিট চাইল্ড, অর্থাৎ মেরিট যারা আছে ইউএস সিটিজেনের, 21+ হতে পারে, বিলো 21 হতে পারে, তাদের সবার জন্য হচ্ছে F3 ক্যাটাগরি। আর এই F3 ক্যাটাগরিতে ভিসা বুলেটিনে জুলাইয়ের ভিসা বুলেটিন হচ্ছে 1 April 2010, যেটা এর আগে ছিল 1 March 2010। তো এরপরে ফাইনালি সবচেয়ে বড় যেই গ্রুপ, অর্থাৎ ইউএস সিটিজেনের সিবলিং F4 ক্যাটাগরি, এই ক্যাটাগরিতেও ভালো একটা পরিবর্তন এসেছে। F4 ক্যাটাগরিতে পরিবর্তন কিন্তু অনেক, মানে অনেক আকাঙ্ক্ষার, কারণ অনেক বড় গ্রুপ, তো এই জায়গায় পরিবর্তনটা খুব স্লো আসে। আর এখানে এখন কারেন্ট ডেট হচ্ছে 1 August 2007, যেটা এর আগে ছিল 22 July 2007। তো সুতরাং আপনারা বুঝতে পারলেন যে এই জুলাইয়ের ভিসা বুলেটিনে মোটামুটি সব ক্যাটাগরিতেই, F2A ছাড়া সব ক্যাটাগরিতেই পরিবর্তন এসেছে। তো আপনারা যারা, যাদের প্রায়োরিটি ডেটটা অলরেডি কারেন্ট হয়েছে, তারা কিন্তু ইন্টারভিউর কিউতে পড়ে গেছেন। তো এর মধ্যে এখন যেহেতু করোনা পরবর্তী একটা সিচুয়েশন বা হিউজ একটা ব্যাকলগ আছে, এই ইন্টারভিউর কিউতে পড়লেও আপনাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা কবে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়েছেন। এখন 2020 December 2021 জানুয়ারিতে যারা আসলে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে, তারা কিন্তু এখন ইন্টারভিউ লেটার পাচ্ছে। সো আপনারা যদি এই ক্যাটাগরিতে ভিসা বুলেটিন কারেন্ট হয়, তাহলে আপনারা দেখবেন যে কবে আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন, সেই অনুযায়ী আপনারা কিন্তু ইন্টারভিউ লেটার পাবেন। আদারওয়াইজ কারেন্ট হওয়ার পরবর্তী সময়ে আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেলেও আপনাদেরকে কিন্তু 60 days একটা মেইল দিতে থাকবে। এরপর হচ্ছে ডেট অফ ফাইলিং। আপনাদের প্রথমে বুঝতে হবে যে ডেট অফ ফাইলিং এর কারেন্ট ডেটটার মানে কি, অর্থাৎ যারা I-130 পিটিশন ফাইল করে তারপর অ্যাপ্রুভাল লেটার পেয়েছেন, NVC-তে আপনাদের কেসটা গিয়েছে, কেস যাওয়ার পরে আপনাদের কেস ক্রিয়েশন লেটারও আপনাদের হাতে আসতে পারে, কিন্তু আপনারা দেখছেন যে আপনারা যখনই কেসে ঢুকতেছেন, ভিসা মানে পে নাও বাটনটা ওপেন হয় নাই এখনো, দ্যাটস ওয়াই আপনাদের এখনো এই ডেট অফ ফাইলিংটা কারেন্ট হয় নাই। যতক্ষণ ডেট অফ ফাইলিং কারেন্ট না হবে, ততক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যখনই ডেট অফ ফাইলিং কারেন্ট হয়ে যাবে, তখন আপনারা ফি পেমেন্ট করতে পারবেন। ফি পেমেন্ট করার পরে তারপর DS-260 ফিল আউট করতে পারবেন, এরপরে গিয়ে আপনারা সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবং ফাইনালি ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারবেন। সে কারণে এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা কেস ক্রিয়েশন লেটার বা ডকুমেন্ট ফাইল করেন নাই, তাদের জন্য এই মেসেজটা বা এই ডেটটা কার কবে কারেন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আমরা দেখি যে এই জুলাইতে এক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসলো। F1 ক্যাটাগরির জুলাইয়ের ভিসা বুলেটিন অনুযায়ী ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট আছে হচ্ছে 1 September 2017, যেটা এর আগে ছিল 1 September 2017, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। আর F2A ক্যাটাগরির জুলাইয়ের ভিসা বুলেটিন অনুযায়ী 1 November 2023, যেটা এর আগে ছিল 1 September 2023, আর F2B ক্যাটাগরির হচ্ছে 1 January 2017, যেটাও অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ জুনেও সেম অবস্থায় ছিল। আর F3 ক্যাটাগরি হচ্ছে 1 October 2010, যেটা পরিবর্তন এসেছে, এর আগে ছিল 1 September 2010, এবং ফাইনালি F4 ক্যাটাগরি 1 March 2008, যেটা এর আগেও সেম অবস্থায় ছিল, অর্থাৎ F4 ক্যাটাগরিতে ডকুমেন্ট ফাইলিং ডেটে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ওই দিক থেকে, অর্থাৎ ডকুমেন্ট ফাইলিং ডেটে পরিবর্তনটা খুব স্লো আসছে, বাট ইন্টারভিউ ডেট কারেন্ট হচ্ছে। তো এর কারণ হচ্ছে বিশাল একটা ব্যাকলগ। এই ইন্টারভিউ ডেটগুলো কারেন্ট হওয়ার অনেক ফাইল রয়েছে, যার কারণে এখানে তারা কী করছে, ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট করছে না, এটা একটু স্লো ডাউন করে রেখেছে। ওই দিকের কিউটা একটু কমে গেলে তারপর এটা আবার অনেক ফাস্ট হতে থাকবে। তো সুতরাং আপনাদের হতাশার কোনো কারণ নেই, যে কোনো সময় এই
জিনিসটা অনেক ফাস্টার হয়ে যাবে। ফাইনালি অগাস্টের ভিসা বুলেটিনের একটা প্রিডিকশন নিয়ে আলোচনা করে এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে অনেক এক্সপার্টের বা খুব অত্যন্ত পপুলার একটা সাইট থেকে নেওয়া, যে অগাস্টে আপনাদের একটা চিন্তা হতে পারে যে এখন তো অলরেডি জুলাইয়ের ভিসা বুলেটিন পাবলিশ হয়ে অনেকদিন হয়ে গেছে, অগাস্টে কি আসবে। তো অগাস্টে ফাইনাল অ্যাকশন ডেট F1 ক্যাটাগরির 1 নভেম্বর 2015 থাকার একটা সম্ভাব্য সম্ভাবনা আছে। F2 এ ক্যাটাগরির হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 1 এপ্রিল 2022, F2B ক্যাটাগরির হচ্ছে 22 মে 2016, আর F3 ক্যাটাগরির সম্ভাবনা আছে হচ্ছে 8 মে 2010, এবং ফাইনালি F4 ক্যাটাগরি 8 আগস্ট 2007 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে বা এটা প্রিডিকশন করছে। আর ডেট অফ ফাইলিংয়েও একটা পরিবর্তন আশা করছে অভিজ্ঞরা যারা এটা নিয়ে রিসার্চ করে। তো সেক্ষেত্রে F1 ক্যাটাগরি হচ্ছে 1 নভেম্বর 2017, F2A ক্যাটাগরি হচ্ছে 22 সেপ্টেম্বর 2020, F2B ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন 15 ফেব্রুয়ারি 2017, আর F3 ক্যাটাগরি হচ্ছে 22 অক্টোবর 2010। ফাইনালি F4 ক্যাটাগরিতেও একটা পরিবর্তন আশা করছে, সেটা হচ্ছে 22 মার্চ 2008। এই ছিল জুন জুলাই এবং অগাস্টের ভিসা বুলেটিনের পর্যালোচনা। তো আশা করি যারা দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন ভিসার বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, তারা বিভিন্ন শঙ্কা বা সন্দেহের মধ্যে ছিলেন, তাদের অনেকটাই ক্লিয়ার হয়েছেন যে কারা কবে ইন্টারভিউ ডেট পাবেন বা কাদের কবে ডকুমেন্ট ফাইলিং হতে পারে। তো তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে, ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর এরপরে ভিডিওটি যদি ভালো লাগে বা তথ্যবহুল মনে হলে আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির যারা এই রিলেটেড বিভিন্ন ইনফরমেশান পেতে চায় তাদের কাছে একটু শেয়ার করে দেবে। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।